পরীক্ষায় আসে পরপর পাঁচটি সংখ্যার গড় কোন সংখ্যা? তো আমি মনে মনে ধরে নিচ্ছি 1, 2, 3, 4 আর 5, এই পরপর পাঁচটা সংখ্যা ধরলাম এবং এদের গড় বা এভারেজ করছি। দেখো তো কত হয়, 5 আর 4 হলো 9, 9 আর 3 হলো 12, 12 আর এই 2 আর 1 অ্যাড করলে হয় 15, তাহলে 15/5 কাটিং করো হলো 3। দেখো তো এই 3 হচ্ছে মাঝের সংখ্যাটা না, মিডিলের যে নাম্বারটা 3। তাহলে মনে রাখতে হবে পরপর পাঁচটি সংখ্যার যদি এভারেজ বা গড় করা যায় তাহলে মাঝের সংখ্যা উত্তর হবে 3 হলো আনসার। ঠিক আছে, তোমাদের জন্য আমি একটা এইচডব্লিউ দিচ্ছি, তোমরা করে কমেন্টস করে আমাকে জানাও। সাপোজ ধরো তোমরা 11, 12, 13, 14 আর 15, এই পরপর যে পাঁচটা নাম্বার দিলাম আমি 11, 12, 13, 14, 15, এদের এভারেজ কত হবে? আমরা এই নিয়ম অনুযায়ী যেটা তোমাদের বললাম সেই অনুযায়ী তো 13 হচ্ছে, তোমরা এটা দেখো চেক করে হচ্ছে কি না, ইয়েস অর নো কমেন্টস করে পাঠাও।